ভোজ আছে সবাই পান্তা ভাত খাবে জমে গেছে এরকমই একটা বউ চেয়েছিলাম এই পুষ্পরঞ্জন চৌধুরীকে মাধবীলতা জব্দ মাধবীলতা জব্দ আপনারা এত এত কাড়ি কাড়ি ভাত নষ্ট করেন এত এত অন্ন নষ্ট করেন আর এই গরিব মানুষরা খাইতে পায় নাই আর আপনারা এত অন্ন নষ্ট করছেন তাই আমি সবটা ভিজায় রেখেছি যাতে কোনো অন্ন নষ্ট না হয় সবটা পান্তা হয়ে থাকে আপনাদের সকলকে পান্তা খাইতে হবে কেউ অন্ন নষ্ট করবেন না কি হ্যাঁ কি দেখছো দাদা দাদা ছোটবেলায় আমরা এই খেয়ে বড় হয়েছি তোর মনে আছে মনে আছে সব মনে আছে আমি কিচ্ছু বলিনি মাধবী এই এটা আমি খেতে পারবো না কেন কারণ কারণ এটা দেখলে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাবে যখন খেতে পেতাম না দুবেলা দুমুঠো পান্তা জুটত তাও তাও ভালো করে নয় খেতে পেতাম না আর তার জন্যই তো আমরা দুভাই কি তার জন্য আপনি চুরি শুরু করলেন দু নম্বরি কারবার শুরু করলেন পাপ করা শুরু করলেন এই পেটের দায় তাই তো এই দু নম্বরি কারবার করে আপনি এত এত পয়সা কামাইছেন বড় লোক হয়েছেন আজ সেই অন্যকেই আপনি নষ্ট করছেন এই তুই চুপ করে থাক নিজের মাথার মধ্যে কথা বল সবুজ এই বাড়িতে তোকে ঢুকিয়েছে বলে এই না যে আমরা চুপ করে থাকবো চুপচাপ খাইলিন বলে রাখলাম আর আপনি পাটা নামান কি পা নামায় খান চেয়ারে বসলে পা নামায় খাইতে হয় না হলে মেজাতে গিয়ে খান আমি পা নামাবো এবার ঠিক আছে পড়েতে পারলাই পা নামান এই চেয়ারে বসতে গেলে পা ঠিক করে বসতে হয় না হলে নিচে খাবেন আমি নিচে খাবো আমি নিচে খাবো পা নামাবেন না ঠ্যাং ধরে টানবো কি ঠ্যাং টানবি তুই ঠ্যাং টানবি ঠিক হয়েছে টান টান আমাকে অন্যের খোঁটা দেয় ঠ্যাং টেনে নামা ওকে বাবা ঠ্যাং ধরে টানবে ও মাধবী তুমি তুমি কি বলছো বাবা ঠ্যাংটা নামিয়ে নাও তাতেই মঙ্গল হবে তুমি তো ওকে চেনো দেখবে বন মন করে ঘুরিয়ে দিচ্ছে কি 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 করবে হ্যাঁ বাবা আমি নিজে দেখেছি একটা গুন্ডার পা ধরে এরকম ভাবে শূন্যে তুলে দিল তুই তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস ঠিক আছে ঠিক আছে আমি নামিয়ে নিচ্ছি এবার ঠিক আছে এই তুই হাসছিস কেন হাসছিস কেন তুই এই তো লক্ষ্মী ছেলে পুষ্পরঞ্জন চৌধুরী তার কে প্রতাপ আমাকে নাকি একেবারেই উপরে ফেলে দেবে সেই জঙ্গলা হাটা থেকে তো উপরে আপনি এখানে আইনেছেন আমাকে এই বাড়িতেই বসাইছেন কি হচ্ছে এটা কি এসব কি হচ্ছে এটা কি ব্রেকফাস্টে আমরা স্যান্ডউইচ খাই চৌধুরী বাড়ির টেবিলে সবার পাতে পান্তা আপনাকেও খাইতে হবে আমি খাবো না মাধবী আমি পান্তা খাই না আমি তোর মতন গরিব বাড়ির মেয়ে ছিলাম না মাধবী অ্যাকচুয়ালি আমার পান্তা ভাতে তো হ্যাবিট নেই তো এক কাপ কড়া করে কফি কি যখন অন্ন নষ্ট করেন খেয়াল থাকে নাই খাবার নষ্ট করবেন নাই আরে পৃথিবীতে অর্ধেক মানুষ খাইতে পায় নাই বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা খেয়ে নিচ্ছি পাঁচটা যা পান্তা হ্যাঁ খাইলিন আর হ্যাঁ আমি জড়িবুটি তেল লিয়ে আইসেছি আমার শ্বশুর মশাই আর খুড় শ্বশুর মশাই খায়ে লিয়ে পিসির পায়ে ভালো করে মালিশ করে দেবেন হ্যাঁ দুজনে মিলে গিয়ে ওই বুড়ি পিসির পায়ে ভালো করে মালিশ করে দেবেন বুঝেছেন পিসির পায়ে মালিশ করব হ্যাঁ কেনে
উনি তো গুরুজন হন নাকি? আপনাদের দুজনকে তো মায়ের মতো মানুষ কইরেছেন। সব গল্পটা আমি শুনেছি। ও, বুড়ি গল্প দিয়েছে নাকি? গল্প নয়, এটা সত্যি। কেন, তোকে আমি মানুষ করিনি? মানুষটা করতে পারেন নাই, অমানুষ বানাইছেন। এই এই মাধবী, তুই কিন্তু মাথা ছাড়িয়ে যাচ্ছিস বললাম। আমি জাস্ট ইমাজিন করতে পারছি না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথাগুলো বলছে। আরে দেখো দেখো, ওকে দেখো, ওর সাহসটা ভাবো আর আমাদের টলারেন্সটা ভাবো, আমরা কতটা কতটা সহ্য করছি। এই যে একটাও কথা নয়, হ্যাঁ, আমার শ্বশুর মশাই আর খুড় শ্বশুর মশাই চুপটা পান্তাটা খাইয়ে এরপরে পিসির পায়ে গিয়ে মালিশ করবেন। বাতের ব্যথা আছে, মালিশ করলে সাইডে যাবে। মাধবী 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 বলছি, পান্তা ভাত খেয়ে নিচ্ছি, সঙ্গে একটা পিজা অর্ডার করে দেবো। আমি কিন্তু পান্তা খাবো না। কালকে রাতে আপনি ভাত ফেলেছেন, মানে বোঝেন অনেক দামি চাল কেনা হয়। কত টাকা কিলো আপনি জানেন? বাড়িতে অলক্ষ্মী ঢোকাবেন নাই। ঢুকতেই পারেন অলক্ষ্মী, ঘরে তো লক্ষ্মী ঢুকে বসে আছে। মাধবী, তুমি লক্ষ্মী হয়ে ঘরে ঢুকে আছো, আর কোনো অলক্ষ্মী ঢুকবে না, কোনো অনাচার হবে না। আমি বাজি ধরে বলছি, প্রথমবার আমি জীবনে ঠিক মেখে ভালোবেসেছি। আই এম শিওর সবাই শুধরে যাবে। নির্লজ্জ বেহায়া অসভ্যের মতো তাকিয়ে আছে। অসুবিধার কি আছে? ভালো বেশি তো তাকিয়ে আছে। আর আমার ভাই অন্যের বইয়ের দিকে কিন্তু তাকিয়ে নেই, নিজের বইয়ের দিকে তাকিয়ে আছে। তুমিও বলো না তোমার বরকে তোমার দিকে তাকাতে। তোমার বর তো তোমার দিকে তাকায় না, অন্য মেয়ের দিকে তাকায়। এই তুই একদম চুপ করে থাক। হ্যালো, কে বলছেন? আমি বন দপ্তরের বড়বাবু অনলজিৎ বলছি। হ্যাঁ বড় সাহেব, বলুন। কালীপুজোর পর কেসটা কোর্টে উঠবে, তোমাকে কোর্টে আসতে হবে সাক্ষী দিতে। সাক্ষী দিতে? পুষ্পরঞ্জন চৌধুরী যে সেদিন চোরাই কাঠ চালান করছিল, যেটা ধরে তুমি বন দপ্তরের হাতে তুলে দিয়েছিলে, সেটার জন্য তোমাকে কোর্টে আসতে হবে, সাক্ষী দিতে হবে, তোমার স্টেটমেন্ট নিতে হবে। তারপর দেখো এই পুষ্পরঞ্জন চৌধুরীর আমি কি করি। ইজ এ বন্ড ক্রিমিনাল। যাই হোক, আমি তোমার সাথে আবার পরে কথা বলব। বড় সাহেব, আমার কথাটা শুনুন। কোনো কথা নয়, কথা বলার কোনো সময় নেই। এখন এই কেসটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, একদিকে বিজয়িনী, একদিকে তুমি, আর মাঝখানে পুষ্পরঞ্জন চৌধুরী। তোমার সাক্ষ্য খুব ইম্পর্টেন্ট। তুমি সাক্ষী দিলে আমি নিশ্চিত এই পুষ্পরঞ্জন চৌধুরীর মতো লোক যারা কাঠ চোরা চালান করে, যারা এই পৃথিবীকে নষ্ট করছে, যারা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, এই ক্লাইমেটটাকে নষ্ট করছে, তাদের সবাইকে এক এক করে আমি হাজতবাস করাব। তোমার সাক্ষী খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট মাধবীলতা। কার ফোন ছিল? বন দপ্তরের বড় সাহেব। কি বললেন? আমাকে সাক্ষী দিতে হবে। হেই হেই, কিছু সাক্ষী? হ্যাঁ, পুষ্পরঞ্জন চৌধুরী চোরাই কাঠ চালান করছিল। সেই কাঠ আমি হাতে নাতে ধরে বন দপ্তরে জমা দিয়েছি, সেই কথাই গিয়ে আদালতে বলতে হবে। আদালতে বলতে তাহলে তো দাদার সাজা হয়ে যাবে। আজতবাস অপেক, আজতবাস। মাধবী মাধবী শোনো। সবুজ, এমন একটা মেয়েকে বাড়ির বউ করে নিলি যার জন্য তোর বাপকে হাজতে যেতে হবে। আমি তোকে খুব ভালোবাসি সবুজ, আর তুই এরকম একটা মেয়েকে ভালোবাসলি
বাবা আমি দেখছি, আমি কথা বলছি। ভাই প্লিজ, বাবাকে এই বয়সে আমি তোর কাছে হাত জোড় করছি। ওকে বোঝা, ও যেন সাক্ষীটা না দেয়। আর যদি না বোঝে তাহলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকিয়ে দিতে হবে। তুমি একদম চুপ করো তো, তোমার সমস্ত কথার মধ্যে একটা হুমকি সুর থাকে। ও মেয়ে এবাড়ির বউ, ঘরের লক্ষ্মী, ও যে সিদ্ধান্তটা নেবে তাতে আমাদের এই সংসারের মঙ্গল হবে। ও চৌধুরী বাড়ির বউ, ও সব দিক সামলে চলতে পারে। তুই ঠিক বলেছিস দাদু ভাই, মাধুমিলতা সঠিক অর্থে গৃহলক্ষ্মী। কি ভাবলে তুমি? কোন ভাবনার কথা বলছেন? আমার স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেবার কথা। কি হলো, চুপ করে আছো কেন বলো? প্রতিশোধ নেবে না? প্রতিশোধ? তোমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে তুমি? কি হলো, উত্তর দাও। আমি জানি, আমি জানি যে এই পরিবারের কেউ তোমাকে মেনে নেয়নি। এই বৈঠকখানায় দাঁড়িয়ে তোমাকে অনেক অপমান করা হয়েছে, বরণডালা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই পরিবারের কেউ তোমাকে বউ বলে, এবাড়ির বউ বলে মানেনি। তবু তবু আমি তোমার কাছে হাত জোড় করছি। আমার স্বামীর হাজতবাস করিয়ে দিও না। ওই প্রমাণ আদালতে পেশ করলে, তুমি সাক্ষী দিলে আমার স্বামীর হাজতবাস হবে, আমার দেওরের হাজতবাস হবে, কেউ মানুক বা না মানুক। তুমি তো এবারই মা বলো। মা মা, একে তুমি হাত জোড় করছো কেন? এছাড়া যে উপায় নেই, ও আমার থেকে বয়সে অনেক ছোট, তবু আমি তোমার পায়ে পড়ছি। ছি ছি, এটা কি করছেন? যে মিয়াটা নিজের মাকে হারায় একটা গাছকে মা বলে মানে, দুবেলা চোখের জল ফেলে, সে কি কখনো চাইবে তার শাশুড়ি মা তার পায়ে হাত দিক? সে আপনি যতই এই চৌধুরী বাড়ির বউ হিসাবে আমাকে মানুন বা না মানো, আমি তোমায় অনুরোধ করছি আমার স্বামীর হাজতবাস করিয়ে দিও না। বউরা বোধহয় এরকমই হয় না? আপনার মতো মারাও বোধহয় আপনার মতো হয় না। আমার তো মা নাই, কোনো এক শয়তান ওই গাছের ডালে আমার মাকে জুলাইন দিয়েছিল, আমার মাটাকে মেইরে ফেলেছে। আমি আমি বুঝি, মা কাকে বলে আমি আমি বুঝি, কিন্তু বিশ্বাস করুন, আপনার স্বামী যে অন্যায়টা করেছে তার কোনো ক্ষমা নাই। গাছের পর গাছ কাটছে নিজের আখের গোছানোর জন্য, অনেক টাকা কামাইছে। এদের মতো মানুষকে হাজতবাস করানো দরকার। আর এই পৃথিবীটা তো মরুভূমি হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, আগুনের গোলা হয়ে যাচ্ছে পৃথিবীটা, কেউ বুঝতে পারছে কি নাই? এরপর তো নিঃশ্বাসটা নিতে পারবে কি নাই? আমরা না হয় বাঁচে আছি, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা কি নিয়ে বাঁচবে? হবে কি? বাচ্চা হবে। থ্যাংক ইউ মাধবী, থ্যাংক ইউ, বাচ্চা হবে। ও মা, বউমার বাচ্চা হবে? এই তো সবে ফুলসজ্জ হলো। আরে কি আজে বাজে কথা বলছেন, বাচ্চা হবে মানে? বাচ্চা হবে, এটা খুব সুখবর। না না, কোনো বাচ্চা হবে নাই। কিসের বাচ্চা হবে হ্যাঁ? এই ছবি বাবু, মহা অসভ্য লোক তো আপনি, সারাক্ষণ খেলি অসভ্যতামি করে যাচ্ছেন।
মাধবী তুমি আমাকে চান্স দিয়ে দেখো, দেখবে মহাভারতে ধৃতরাষ্ট্রের মতো আমি শতপুত্র জনক হবো, আর তুমি হবে আমার ওয়ান এন্ড অনলি গান্ধারী। শতপুত্রের জনক হবে না, বাবা এসব কি হচ্ছে সবুজ? আমার কাছে উকিলের ফোন এসেছিল, আমার তারিখ ধার্য হয়েছে, আমাকে কোর্টে হাজিরা দিতে হবে, আর এই মেয়েটার জন্য আমাকে কাঠগড়ায় উঠতে হবে। এই এই এর পরেও তুই এই বাড়িতে থাকবি ভেবেছিস? এই বাড়ির লোকেরা তোকে বউ হিসেবে মেনে নেবে ভেবেছিস? হ্যাঁ কিরে, উত্তর দিচ্ছিস না কেন? কিরে চুপ করে আছিস কেন? সাক্ষী দিবি তুই? উত্তর দে। ও উত্তর দেবে না, ও শোধ নেবে, প্রতিশোধ নেবে। আমার গলায় হেসে ধরেছিল, এবার কাঠগড়ায় তুলবে। এই কাঠগড়ায় যদি উঠতে হয় না, তাহলে তোকে মেরেই উঠবো আমি। ঠাকুরপো কি করছো, কি মাথা ঠান্ডা করো, এসব কিচ্ছু করো না, চুপ করো। আমি বলছি ও কাঠগড়ায় তুলবে না, দোয়াই তোমার, আমার জন্য অন্তত এইটুকু করো। আমি তোমাকে অনুরোধ করছি, আমার স্বামীকে হাজতবাস করিও না, ওকে একটা সুযোগ দাও। আমার স্বামীর হাজতবাস করিয়ে দিও না, তুমি সাক্ষী দিলে আমার স্বামীর হাজতবাস হবে, আমার দেওরের হাজতবাস হবে, কেউ মানুক বা না মানুক, তুমি তো এবারই বউ বলো। দিতে পারি, দিতে পারো? হ্যাঁ দিতে পারি, কিন্তু আমি যা বলবো তাই শুনতে হবে। কি বলবি তুই? হ্যাঁ কি বলবি? যা বলবো শুনবেন? যা বলবি মানে? আগে বলুন শুনবেন কিনা। শুনবে শুনবে, আমি বলছি ও শুনবে। ওনাকে বলতে দিন, কি হলো? আপনি বলুন, আমি যা বলবো আপনি তা শুনবেন? কি হলো বলুন, শুনবেন আপনি? মনে হচ্ছে মাধবী লেসন নাম্বার টু প্ল্যান করছে, একাই ব্যাট করে যাচ্ছে। আই লাভ ইউ মাধবী, আই লাভ ইউ। ঠিক আছে, হাতি কাদায় পড়েছে তো তাই চামচিকেতে লাথি মারছে। হাতি? এ তো শুকনা হাতি গো, না খাইয়ে খাইয়ে রোগা হয়ে গেছেন। এই মাধবী মজা করবি না, ঠিক আছে? একদম মজা করবি না। মনোরঞ্জন চৌধুরী আমার খুর শ্বশুর মশাই, মাধবী লতার নাম শুনে ভাইপেন না চিল্ল দিয়ে চলে, তীর দাঁড়া সিধা করে চলি একটা গাছের মতো। এই একদম রঙ্গ করবি না, যাবার আর বল। বুড়ি ঠাকুমা, ও বুড়ি ঠাকুমা, বুড়ি ঠাকুমা, আমাকে ডাকছিস? হ্যাঁ আপনি আসুন তো, আসুন এদিকে আসুন, আস্তে আস্তে আসুন, পায়ে লাগিয়ে যাবে, আস্তে চলুন, এখানে চুপচাপ বসুন, বসুন এখানে। ছবি বাবু কি? জড়িবুটি তেল, জড়িবুটি তেল এক্ষুনি আনছি ম্যাডাম। নাম্বার টু কি হবে? এনা মাধবী জড়িবুটির তেল। এলিন জড়িবুটির তেল। ওই পুরী মানুষটার পায়ে বড় ব্যথা, আমি জংলাহাটা থেকে এই তেল বানাই লিয়ে আইসেছি, গাছ গাছালি দিয়ে বানাইছি এই জড়িবুটির তেল, দেখবেন কাজে দিবে, ব্যথা কমে যাবে। আপনারা দুই ভাই মিলে ওই মায়ের মতো পিসির পায়ে মালিশ করে সেবা করুন। কি? পিসির পায়ে আমি তেল মালিশ করব? কেনে?
এক রাতের জন্য হলেও তো আপনাকে কোলে তুলে খাইয়েছে, আপনার দুই ভাইকে পাশে শুয়ে ঘুম পাড়াইছে, ঘুম পাড়ানি গান শোনাইছে, জ্বর হইলে মাথায় জল পট্টি দিয়েছে। সেটার ঋণ শোধ করা তো বাকি রয়ে গেল পুষ্পরঞ্জন চৌধুরী, তারপরে তো আপনি গাছ কাটার ঋণ শোধ করবেন। কি হলো, ওই বুড়ি মানুষটা আপনার জন্য কিচ্ছু করে নাই বলুন? যদি উনি করে থাকেন তো ওনার ভাই এই জড়িবুটি তেল মালিশ করবেন। কি হলো জান? ডাক্তার তো দেখান নাই, পয়সা খরচ করেন নাই, একটা খবর পর্যন্ত নেন নাই। জান, ওই বুড়ি মানুষটার পায়ে তেলটা মালিশ করুন। জান, এই তুই তুই তাহলে সাক্ষী দিবি না তো? আগে যা বলছি সেটা করুন, মায়ের মতো বুড়ি মানুষটার পায়ে সেবার জন্য আবার শর্ত কিসের? জান, কালী পূজার পরে আদালতের তারিখ দিয়েছে, তার মধ্যে আমি যা যা বলবো উনি যেন তাই তাই করেন, নইলে সোজা কাট করায়। একদিন তুমি নিজে আমার কাছে এসে আমায় সেই কথাটা বলবে যেটা শোনার অপেক্ষায় আমি রয়েছি, বলবে ছবি বাবু ভালোবাসি। তুমি বলেছিলে যে তুমি আমার বাবাকে জব্দ করে শূদ্রে আমার কাছে ফিরিয়ে দেবে, তার মানে তুমি সাক্ষী দেবে না তো? চলো 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 পাল্টাই।